প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্বস্ব স্থানে আল্লাহর রহমতে ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। গত ক্লাসের পর আমি আবার তোমাদের সামনে চলে আসছি তোমাদের কিছু শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। গত ক্লাসে আমি তোমাদের কত দিকে কত কারিগর এই প্রবন্ধ থেকে কিছু প্রশ্ন লিখেছিলাম, এরপর বলেছিলাম যে আগামী ক্লাসে বাকি প্রশ্নগুলো তোমাদের দেয়া হবে ইনশাআল্লাহ। তো আমার কথা অনুযায়ী আজকে আমি তোমাদের কত দিকে কত কারিগর প্রবন্ধের বাকি প্রশ্নগুলো, যেগুলি মোটামুটি কমন, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরতেছি। এর পূর্বে তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে, যার যার প্রয়োজনীয় অংশটুকু লিখে রাখবে, সুন্দর করে শুনবে এবং লিখবে। আচ্ছা দেখো, কত দিকে কত কারিগর প্রবন্ধটি লিখেছেন সৈয়দ শামসুল হক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তিনি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, আমাদের কুমোরদের অতি পরিচিত যেসব জিনিসপত্র তারা তৈরি করেন, হাঁড়ি পাতিল, শানকি, তারপর এখন তারা সেই সব প্রাচীন ঐতিহ্যকে কিছুটা পরিবর্তন করে, তার সরা শানকি এখনও চলে না আমাদের এই দেশে, এখন প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, বিভিন্ন দ্রব্য অত্যন্ত সহজলভ্য, এই জন্য তারা সেই সব শিল্পকর্মকে ছেড়ে দিয়ে এখন তারা তৈরি করতেছেন বিখ্যাত বিখ্যাত চিত্র, বিখ্যাত মানুষগুলোর অবয়ব, মূর্তি, এইসব। হ্যাঁ, আমরা এখন এই সম্পর্কে তোমাদের সামনে কথা বলবো। এক নম্বর প্রশ্ন আমি লিখেছি, দেখো বাংলাদেশের গ্রামীণ জীবন কেমন, বাংলাদেশের গ্রামীণ জীবন কেমন, এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। আমাদের এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষেরা এই দেশ শাসন করেছেন, এই উপমহাদেশ, এই জন্য এই দেশেও বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের ঐতিহ্য ভরপুর, এসবের কদর এখনও রয়েছে, তো কালের পরিবর্তনে এসব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর কি। তো দুই নম্বর প্রশ্ন দেখো, এদেশে বিভিন্ন শিল্পকর্মের মধ্যে কী কী রয়েছে, অর্থাৎ কারিগররা আমাদের দেশের কুমোরগণ কী কী ধরনের শিল্প তারা এখন ধরে রেখেছেন, এইসব আর কি। এদেশে বিভিন্ন শিল্পকর্মের মধ্যে রয়েছে কুঞ্চি প্রধান আর কি, এইসবের মধ্যে কুঞ্চি প্রধান, বেত, বাঁশ, তাই না, মাটি, আরও অনেক কিছু রয়েছে, এসবের মধ্যে কোনগুলো সমধিক পরিচিত বা কোনগুলোর মানুষের সামনে এখনও অনেক কদর রয়েছে। এদেশে বিভিন্ন শিল্পকর্মের মধ্যে কোনটি সবচেয়ে সমাদৃত আদি মানুষের সামনে, সেটা তুমি উত্তরে লেখবা, মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ, মাটির গড়া শিল্প সমধিক প্রসিদ্ধ এবং পরিচিত। তিন নম্বর প্রশ্নে দেখো, লেখক এই রচনাটিতে কী তুলে ধরেছেন, এরকম প্রশ্ন হবে, অর্থাৎ কত দিকে কত কারিগর প্রবন্ধের লেখক কী তুলে ধরেছেন এই সব বিষয়ে। এখানে লেখবা রচনাটিতে লেখক কুমোরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন, অন্য জায়গায় আরেকটা উত্তর পাওয়া যায়, তো এটাই প্রসিদ্ধ, এটাই লিখবে, রচনাটিতে লেখক কুমোরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরপর আসা দেখো চার নম্বর প্রশ্নটি, মাটি দিয়ে কী কী তৈরি করা হয়, তাই না, অর্থাৎ কাদের কুমোর বলা হয়, দুইটা তোমরা লিখতে পারো, কুমোর কাদের বলা হয় বা কুমোরগণ মাটি দিয়ে কী কী তৈরি করেন, এই জাতীয় প্রশ্নের উত্তর তোমরা লিখবে। হ্যাঁ, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা তাদেরকে কী বলে, কুমোর বলা হয়। কুমোর কাকে বলে বা কুমোর কাদের বলা হয় বা কারা কুমোর হিসেবে পরিচিত, তো এই প্রশ্নের উত্তর এটা লিখতে পারবে, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা তাদের কী বলে, কুমোর বলে। চলে আসো পরের প্রশ্নে, ভাটি কি, ভাটি কি, হ্যাঁ এই প্রশ্ন উত্তর লাগবে, ভাটি হলো মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। তোমরা জানো কুমোররা প্রথমে কাদা দিয়ে মাটির তাল তৈরি করে, সেটা দিয়ে বিভিন্ন পাত্র তৈরি করে, করে সেটা রৌদ্রে শুকায়, শুকানোর পর সে একটু বিশাল বড় চুলা তৈরি করে সেখানে সাজিয়ে সাজিয়ে এই পাত্রগুলা বা এইগুলা মাটির তৈরি জিনিসগুলা পোড়ানো হয়, পোড়ায়, এরপরে সেগুলি রং টং করে বিক্রি করে। এই মাটির পাত্রগুলো সাজিয়ে সাজিয়ে, যেরকম ইট ভাটায় তোমরা দেখছো কি না, ইট সাজিয়ে সাজিয়ে পোড়ানো হয়, এরকম মাটির পাত্রগুলোও সাজিয়ে সাজিয়ে পোড়ানো হয়,
এই পুরনো জায়গাটাকে এই চুলাটাকে কি বলে ভাটি বলা হয় এটা কিন্তু উজান ভাটি সেই ভাটি না বুঝতে পারছো শিক্ষার্থীরা পরের প্রশ্নটি দেখো বর্তমানে কুমোরগণ মাটি দিয়ে কি নির্মাণ করছেন বর্তমানে যেহেতু আমাদের হাড়িপাতের গোলাপ ব্যবহৃত হচ্ছে না অনেক কম গ্রামগঞ্জের কোথাও হয়ে থাকে শহরে মানুষ তো একদমই করে না এই জন্য বর্তমানে তারা কি করতেছেন আর কি উত্তর লিখবে বর্তমানে কুমোরগণ মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি অবয়ব মানে চেহারা আদল শুধু মুখমণ্ডলটুকু আর মূর্তি পুরোটাও হতে পারে হ্যাঁ এরকম অবয়ব মূর্তি এভাবেই লিখবে খ্যাতিমান কারা যেমন ধরো কাজী নজরুল রবীন্দ্রনাথ জয়নুল আবেদিন ভাসানী তাই না তোমাদের বইয়ের ভিতরে উল্লেখ রয়েছে তোমরা গল্পটি সুন্দর করে পড়লেই বিস্তারিত জানতে পারবে পরের প্রশ্নটি আসো দেখো সাত নম্বর পালমশাই সবার উপরে কার স্থান দিয়েছেন লেখক যখন পালমশাইকে জিজ্ঞাসা করলেন যে সবাইকে দেখতেছি কিন্তু কি বঙ্গবন্ধুকে তো দেখতেছি না তাই না তখন উত্তরে পালমশাই বলেছিলেন সবার উপরে তাকান সবার উপরেই কাকে রাখা আছে বঙ্গবন্ধুর ছবি রাখা আছে হ্যাঁ পালমশাই সবার উপরে স্থান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন ছবি টাঙিয়ে টাঙিয়ে রাখছে কিন্তু সবার উপরে রাখছে কারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এরকম লিখতে পারো প্রশ্ন বুঝে লিখবে আচ্ছা কার ছবি ছাঁচে উঠে নাই প্রশ্নটা হবে ছাঁচে উঠে নাই কার ছবি বা কার ছবি ছাঁচে উঠে নাই মানে কিছুটা সমস্যা আছে আর কি উত্তরে তুমি লিখবে চাঁদ সওদাগরের মুকুটটা অর্থাৎ চাঁদ সওদাগর একজন রূপকথার নায়ক আমি গত ক্লাসে বলেছিলাম তিনি একটা মুকুট পরতেন তাই না সেই মুকুটটা স্পষ্ট উঠিনি এখানে প্রশ্ন হবে কার ছাঁচে উঠে নাই কি বা কার ছবিটা তখন উত্তর লিখবো চাঁদ সওদাগরের মুকুটটা বা চাঁদ সওদাগরের ছবিটা এরকম পরের প্রশ্ন বাংলার সকলের চিনে কি বা কার দাড়ি অর্থাৎ দাড়ি দেখলেই বোঝা যায় এটা কার দাড়ি তাই না এরকম কার দাড়ি বাংলার সকলে চিনে উত্তরে তোমার লিখে লাগবে রবীন্দ্রনাথের দাড়ি অথবা কার দাড়ি দেখে প্রশ্ন বুঝে লিখবে যদি দেখে উল্লেখ থাকে শেষে দেখে দিয়ে দেবে রবীন্দ্রনাথের দাড়ি দেখে অর্থাৎ রবীন্দ্রনাথের দাড়ি দেখলে চিনে না বাংলার মানুষে এমনটা খুব বিরল সবাই চিনতে পারে পরেরটা দেখো প্রশ্নটা হবে শুধু ছায়া দিয়েই বোঝানো যায় কার ছবি বা কার দাড়িটা তখন তোমার লিখবে রবীন্দ্রনাথের দাড়ি শুধু ছায়া দিয়েই চিনা যায় বা বোঝানো হয় হ্যাঁ বোঝানো যায় মানে দাড়ির যে একটা তোমার ঢেউ খেলানো ভাব আছে এই ভাবটা শুধু রবীন্দ্রনাথের দাড়িতে রয়েছে আরও আছে লালনের দাড়ি ভাসানের দাড়ি এগুলি তো হয়তো আছে কিন্তু রবীন্দ্রনাথের মতো নয় অনেক কম পরের প্রশ্নটি দেখো সৈয়দ শামসুল হক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তোমরা উত্তরটি লিখে দেওয়া সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিস্টাব্দে যদি কেউ খ্রিস্টাব্দের জায়গায় সালে লেখ কোনো সমস্যা হবে না ১৯৩৫ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন অর্থাৎ সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন কত সালে কোথায় এটি লিখে দিবে পরের নম্বর দেখো সৈয়দ শামসুল হকের পেশা কী ছিল বা তিনি কোন পেশাটা বেছে নিয়েছিলেন এরকম উত্তরে লিখবে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অর্থাৎ সৈয়দ শামসুল হকের পেশা ছিল সাংবাদিকতা তাই না সৈয়দ শামসুল হক পেশায় কী ছিল সাংবাদিক সৈয়দ শামসুল হকের পেশা কী ছিল সাংবাদিক পেশায় কী ছিলেন সাংবাদিক লেখবা পেশা কী ছিল সাংবাদিকতা বুঝি লিখবে পরের প্রশ্নে দেখো তিনি কী কী রচনা করেছেন বা কী ধরনের গ্রন্থ রচনা করেছেন এসব তিনি কবিতা গল্প উপন্যাস ও নাটক রচনা করেছেন তাই না সাহিত্যের প্রায় অধিকাংশ শাখায় তিনি চলে গেছেন আর কি পরের নম্বর প্রশ্ন অত্যন্ত কমন প্রশ্ন পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দীনের সারা জীবন গ্রন্থ দুটি অত্যন্ত কমন এটি স্বাধীনতার ঐতিহ্য রয়েছে এখানে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা অনেক কমন মাঝে মাঝে চলে আসে পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দীনের সারা জীবন গ্রন্থ দুটি রচয়িতা কে বা গ্রন্থ দুটি কে লিখেছেন তোমার উত্তর লিখবা সৈয়দ শামসুল হক একটি গল্প যখন পড়বে তখন কিন্তু মনে রাখা অনেক সহজ হবে কিন্তু সব মিলিয়ে যখন আসবে তখন কিন্তু একটু কঠিন হবে কাজেই তোমরা একটু বিস্তারিত সুন্দর করে পড়ে রাখবে পরে শেষ প্রশ্ন দেখো এখানে আমি দুইটি প্রশ্ন লিখেছি তিনি
কী ধরনের লেখক হিসেবে পরিচিত, তখন তোমরা লিখবে তিনি সব্যসাচী লেখক হিসেবে পরিচিত, অর্থাৎ সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। শেষ প্রশ্ন হলো তিনি কত সালে কোথায় মারা যান, উত্তর লেখবা তিনি 2016 সালে, এই তো কিছুদিন আগে 2016 সালে ঢাকায় মারা যান। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করেছ, এবং শুধু আমার কথাগুলোই নয় তোমার বই পড়বে, নিয়মিত বই পড়লে তোমাদের জ্ঞান অনেক বেড়ে যাবে এবং অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।